জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যা সহপাঠীকে গ্রেফতারের নির্দেশ এক সপ্তাহে নেই 49,000 কোটি টাকা অস্বাস্থ্যকর বায়ু নিয়ে ঢাকা আজ পঞ্চম স্থানে জিম্মি জাহাজ সহ নাবিকদের দ্রুত মুক্ত করার চেষ্টা করছে সরকার গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে দুই শুনছিলেন সংবাদ শিরোনাম দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তাসলিমা তিথি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ এবারে চলে যাচ্ছি পুরো খবরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযোগ ওঠা আইন বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী রায়হান সিদ্দিক আম্মানকে সাময়িক বহিষ্কার ও দ্রুত গ্রেফতারের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার ভোর 5টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে টানা দরপতনের মধ্যে পড়েছে দেশের শেয়ার বাজার গত সপ্তাহে লেনদেন হওয়া 5 কার্যদিবসেই দরপতন হয়েছে সপ্তাহজুড়ে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে কমেছে তার 5 গুণ বেশি প্রতিষ্ঠানের এতে এক সপ্তাহে ডিএসই এর বাজার মূলধন 49,000 কোটি টাকা নেই হয়ে গেছে সপ্তাহজুড়ে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্য সূচক সেই সঙ্গে কমেছে লেনদেনের গতি এর মাধ্যমে টানা 5 সপ্তাহ পতনের মধ্যে থাকলো শেয়ার বাজার 5 সপ্তাহের এই পতনে ডিএসইর বাজার মূলধন হারিয়েছে 70,000 কোটি টাকার উপরে বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে থাইল্যান্ডের চিয়াংমাই দূষণ মাত্রার দিক থেকে তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম শনিবার সকাল 8:18 বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য তালিকার শীর্ষে অবস্থান করা চিয়াংমাইয়ের বায়ুর মানের স্কোর হচ্ছে 229 অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহরটির স্কোর হচ্ছে 193 অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও নাবিকদের দ্রুত মুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে সরকার এমনটি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াকিল আহমেদ তালুকদার সিরাজুল ইসলাম চৌধুরী কাজী জসিম ও নুরুল করিম বেবি চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন শনিবার সকাল 8:45 দিকে শেখ হাসিনা জাতীয় বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার নিহতের নাম মনসুর এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুজনে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান মনসুরের শরীরের 100% দগ্ধ ছিল বাকি সবাই বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তাদের মধ্যে 21 জনের অবস্থাই আশঙ্কাজনক তাদের 15% থেকে শুরু করে 95% পর্যন্ত দগ্ধ রয়েছে শনিবারও দেশের 4 বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে একই সঙ্গে সন্ধ্যা 6টা পর্যন্ত 5 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাচ্ছে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় ক্রমে বাড়ছে রাতের তাপমাত্রাও
শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘদিন রোগভোগের পর থাইল্যান্ডের বামরনগ্রাট হাসপাতালে মারা গেছেন স্বাধীন বাংলায় ঝিনাইদহে প্রথম পতাকা উত্তোলনকারী ও ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। তিনি ঝিনাইদহ এক আসনের পরপর পাঁচবারে নির্বাচিত সংসদ সদস্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। 7 জানুয়ারি ভোটের পর লিভার সিরোসিস ও ফুসফুসে নিউমোনিয়া নিয়ে ঢাকার ল্যাবিড হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর গত 18 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরনগ্রাট হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। বেশ কিছুদিন লাইফ সাপোর্টে থাকার পর বাংলাদেশ সময় আজ শনিবার সকাল 6টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় বড় হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার চালানো এই হামলায় উদ্ধারকর্মী সহ 20 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হামলাকে জঘন্য বলে অভিহিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা রাস্তায় মরদেহ দেখেছেন। তাছাড়া প্রকাশিত ছবিতে দেখা গেছে উদ্ধারকর্মীরা আগুন নেভানো ও আহতদের সাহায্য করছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 2টা নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।